উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতর শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতর আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবারই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? কাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নেই কাহারও কিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, নির্ভয়ে ধাই সুযোগ পুজোগ বিছুরি, খেয়াল খবর রাখি না তো কোনো কিছুরে, পুকুরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখী পুরে থাকি নিচুতেই থাকি নিচুতেই, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কারি নে, যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি, বকিনে কারেও শুনিনি কাহারও বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে, মন দেয়া নেওয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলো ফিরাই, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী, বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমার পিছুতে, সবলে কারো ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারই আপন বৃন্তে ফুটিতে, যখনই ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে। 8 বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি। রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার খুঁজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর। কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানলার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবুও তো প্যাঁচা জাগে। গলিত স্থবির ব্যাঙ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে। আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথিচারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংহারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেবে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘট শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। এ জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই জেনে অসত্যের শাখা করেন কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেন কি মাখামাখি? থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেন কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানাইনি প্যাঁচা এসে এক তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে কুমুটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে? শোনো তবু এ মৃতের গল্প, কোনো নারীর প্রণয়ের ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাওয়াতের গ্লানি বেদনার শীতে এই জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, বৃত্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ প্যাঁচা অসত্যের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে পোগাড় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটাকে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে। মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে তো কেঁদে হারিয়ে গেছি আমি।